পঁচিশটা কাপড় ছিল, তারপরে 11টা নাকের আছে, 2টো সোনার আংটি আছে, তারপরে আমার হার বন্ধ, কলা মানে ছাকা কলা বন্ধ। দাসপুর থানার উত্তরবার তেঁতুলতলা এলাকায় হাতে নাতে ধরা পড়ল চোর। জিজ্ঞাসাবাদে আরও এক অভিযুক্তর নাম সামনে উঠে আসলো। শুক্রবারের বিকেলে দুজন চোরকে দীর্ঘক্ষণ আটকে রাখলেন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে সমস্ত কিছু স্বীকার করল ওই দুই চোর। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে দাসপুর থানার উত্তরবাড়া এলাকায় কাকুলি সিং নামে এক মহিলার বাড়ি থেকে একটি ট্রাঙ্ক চুরি যায়। রাত্রি একটা নাগাদ একটি যুবককে এলাকার আশেপাশে ঘুরতে দেখেন ওই মহিলা। শুক্রবারের বিকেলে সেই যুবককে হাতে নাতে ধরে পেলেন উত্তেজিত জনতা। জিজ্ঞাসাবাদে সমস্ত ঘটনার কথা স্বীকার করে চোর। জানা যায়, মহিলার ট্রাঙ্কে ছিল সোনা রূপোর গহনা সহ বেশ কিছু জামা শাড়ি ইত্যাদি। ওই দুই যুবক তেঁতুলতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকা বলে জানা গিয়েছে। সোনা রূপোর জিনিসগুলি তারা কোথায় বিক্রি করেছে তাও স্বীকার করে নেয় ওই দুই চোর। ওই দুই যুবক নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। দেখুন সেই চাঞ্চল্যকর ঘটনা। পঁচিশটা কাপড় ছিল, তারপরে 11টা নাকের আছে, 2টো সোনার আংটি আছে, তারপরে আমার হার বন্ধ, কলা মানে ছাকা কলা বন্ধ, নপুর আছে, 8টা কুচো রূপো আছে, সব ট্যাঙ্কের মধ্যে কাগজ পাত্র সব আছে, বড় ট্যাঙ্কে তুলে নিয়ে পালি গেছে। ওই ছেলেটাকে রাস্তা দিয়ে যাচ্ছে, আমাকে দেখে চিন্তা পিসিদের ঘরে লুকিয়ে গেছে। লুকিয়ে যেতে আমি যে তুই লুকাচ্ছি কেন রে, তারপরে ওর হাত থেকে ধরে বলছি তুই আমাদের ট্যাঙ্কে নিয়ে গেছিস, বলে বাইরের থেকে বেরিয়ে এসে আমি যে তোকে 10,000 টাকা দেবো, আমার ট্যাঙ্কেটা দিয়ে দাও। বলছে আমি বৌদি আনতে যাচ্ছি ট্যাঙ্কেটা, যা গেছে আমি কত খুশি হয়েছি, সবাই করেছে আমার ট্যাঙ্কে দিয়ে দিবে বলছে, যা আছে সব দিয়ে দিবে বলেছে। এবার সবাই খুশি হয়ে গেছে, আমরা আনতে গেছি, ছেলেটা লুকিয়ে ওটা সেটা পালিয়ে যাচ্ছে আর ডাইনের তার তার নাম দিচ্ছে আমাদের। কবে কবে চুরি হয়েছে? কাল রাত্রে হচ্ছে 2:30টার সময় চুরি হয়েছে। আপনার আপনার বাড়ি থেকে? হ্যাঁ, আমার বাড়ি থেকে। আর হচ্ছে ওকে দেখেছি রাত্রে 1টার সময়, আমি গেটটা বন্ধ করছি, ও দেখি না ওই লুঙ্গিটাই ওই গেঞ্জিটাই পরে ওই সিধা রাস্তা চলে যাচ্ছে। আপনারা সেই সময় বাড়িতেই ছিলেন? হ্যাঁ, আমরা বাড়িতেই ছিলাম। আমার দুটো মেয়ে ডেলিভারি হয়েছে, সেই দুটো মেয়েকে নিয়েই একটা ঘরেতেই আমরা শুয়ে আছি, একটা ঘরে কপাট নাই, আর একটা ঘরে কপাট আছে, সব জানি যদি ওগুলো তজন তো ট্যাঙ্কি কোন ঘরে রাখা ছিল? আমাদের এই দিকের ঘরে ছিল, মানে যেটা কপাট নাই সেইটা ছিল। সেই রুমে কেউ থাকে না? সেই রুমেতে আমরা সবাই ছিলাম। সেই রুম থেকে চুরি হয়েছে? সেই রুম থেকেই চুরি হয়েছে। এখন ওকে স্বীকার করছে? হ্যাঁ স্বীকার করেছে, বলছে আছে আমি এনে দেবো। ওই তো এত মারধর করছে কি বলতে চাই। ওরা কোথায় থাকে ওরা চোরেরা? সেপারে ওখানে আছে, আমাদের ঘরে সিলাসিলি আছে। আপনার নাম কি? আমার নাম কাকুলি সিং। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বাড়ি আমার বাড়ি ওই উত্তরবঙ্গ। রাতের অন্ধকারে কখন এসেছে ওই সাথীদিকে নিয়ে আমার জানা নাই। আজকে হঠাৎ 7:45 সময় ওদের বাড়িকে গেছে সব এরা চড়ুয়া হয়ে ধরতে। আমি বললাম যদি চুরি করে থাকিস তাহলে ওদের জিনিস ওদের পৌঁছে দে, তোকে 10,000 টাকা চেয়েছিস, 10,000 টাকা দেবে বলছে দেবে। তো এসে ওরা মানলো না, তুলে নিয়ে এসে এখানে বেঁধে রেখেছে। কাদের বাড়িতে চুরি হয়েছিল জানেন? হ্যাঁ, কাদের বাড়িতে চুরি হয়েছিল জানেন? ভম্বল ভম্বল বলে। কী কী চুরি গেছে ওখানে? ও কী ট্যাঙ্কে কী ছিল জানি না, ওরা জানে। আচ্ছা, এই চোরের চোরেরা কি আশেপাশে কোথাও থাকে?
আশেপাশে এই নদী মধ্যে ভাড়াটে আছে ভাড়াটে থাকে অন্য জায়গা থেকে এখানে কি এসে ভাড়াই থাকে তো বাড়ি হচ্ছে ঢোলডাঙ্গ এ বল ওই আসছে ওই যা তুই কইছ এসে নাম বলো নাম কোথায় থাকো এখানে কি তোমরা চুরি জামারি করে বেরাও এটা তো অভিযোগ করছে বলো ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।